লাউ সকল মানুষের পছন্দনীয় একটি সবজি, আর আমার কাছে তো লাউ অনেক ভালো লাগে। আর আজকে আমি দেখাবো লাউ মাছ দিয়ে রান্না করে। তো আমরা কিন্তু বেশিরভাগ লাউ ভেঙে রান্না করে খাই, তো আজকে আমি দেখাবো মাছ দিয়ে কিভাবে লাউ রান্না করা যায়। তো আজকে আমি রুই মাছ দিয়ে লাউ রান্না করেছি। তো চলুন দেখি কিভাবে রান্না করলাম। তো প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি মাছগুলো এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিচ্ছি। তো মাছটা যখন ভাজা হয়ে গিয়েছে, আমি কড়াইর মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটা হয়ে আসলে আমি দিয়ে দিলাম এখানে রসুন বাটা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে রসুন বাটাটাকে একটু সামান্য ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য জিরের পাউডার। যেহেতু আমি মাছ দিয়ে রান্না করব, তাই জিরের পাউডার দিয়েছি, আর আপনি ইচ্ছা করলে স্কিপ করে নিতে পারেন। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তো ভালো করে কষানো হয়ে গিয়েছে, তো আমি দিয়ে দিচ্ছি অল্প পানি, আর এই পানি দিয়ে আমি লাউটাকে কষিয়ে নিব। তো লাউটা ভালো করে নেড়েচেড়ে তারপরে কিন্তু আমি ঢেকে রান্না করব। তো লাউটাকে মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে। নেড়েচেড়ে তারপর আবার ঢেকে রান্না করব। ঢেকে রান্না করলে তরকারির পুষ্টিগুণ বজায় থাকে। কয়েকবারই কিন্তু এরকম নেড়েচেড়ে দিয়ে ঢেকে দিতে হবে। তো লাউটা যখন কষানো প্রায় হয়ে এসেছে, তখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। আর মাছগুলো দিয়ে সামান্য সুন্দর করে একটু বিছিয়ে দিয়ে তারপর ঢেকে দিচ্ছি আবার। তো এখন মাছটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গিয়েছে, তা আমি এখন পানি দিয়ে দিব, একটু ঢেকে রান্না করব। আর এটা তরকারিটা কিন্তু একটু ঝোলঝোলই ভালো লাগে। তো এখন যখন বলক চলে আসছে, তো আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আর কাঁচামরিচটা আমি একটু আগেই দিয়েছি, কারণ কাঁচামরিচের জালটা যেন তরকারিতে বের হতে পারে, আমি কিন্তু গুঁড়োমরিচ অল্প দিয়েছিলাম। তো যখন তরকারিটা হয়ে এসেছে, আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। আর ধনে পাতা দিয়ে আমি একবার ঢেকে অল্প সময়ের জন্য রান্না করব। তো হয়ে গিয়েছে আমার তো লাউ দিয়ে রুই মাছ রান্না। তো আমি সার্ভ করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে কালার। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।